হ্যালো বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 4টে, মানে ভোর 4টে, আর আমি আর বাবা এসেছি। এটা হচ্ছে বহরমপুর স্টেশন। আজকে আমি আর বাবা যাব মেদিনীপুর, মানে এগড়াতে। আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা, অন্যদিন এই স্টেশনে তিল ধারণের জায়গা থাকে না, আর আজকে এই সকালবেলায় ভোর 4টেই পুরো ফাঁকা স্টেশন। আর এদিকে ডবল লাইন পাতার কাজ শুরু হয়ে গেছে, ডবল লাইন পেতেও দিয়েছে, ভালোই হবে। তাহলে এইখান দিয়েই সব উত্তরবঙ্গের ট্রেনগুলো যাবে। যাই হোক, বাড়ি তো পৌঁছে গেছিলাম, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে বেজে গেছিলো। তা এটা হচ্ছে তার পরের দিন আমি এগড়াতেই ছিলাম, আর তার পরের দিন আবার ব্যাক করব বহরমপুরে। তো সকালবেলা আগে গেটটা খুলে দিলাম, এখন বাসছে ওই 6:30 মতো, আর গেটটা খুললাম। আর এদিকে রোদ সেরকম ওঠেনি, আকাশটা কীরকম কুয়াশা কুয়াশা লাগছে। আর আজকে তাড়াতাড়ি উঠতে হলো, যেহেতু বহরমপুর যাব, সব কমপ্লিট করে তারপরেই তো যেতে পারবো। আর ও তো এখানে থাকবে, শুধু আমি আর বাবা চলে যাব, আবার পরের দিনই আবার এগড়াতে আবার চলে আসব আমি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিপস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি তো ভালো আছি, চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজছে হচ্ছে 6:30, ঘুম থেকে উঠে পড়েছি। আর আজ হচ্ছে সোমবার, আর আজকে বহরমপুর যাব। তো চলো সাথে থাকো আমার। সকালবেলায় পুরো চোখও ঠিকঠাক খোলেনি, তো আগে দাঁতটা মেজে নিচ্ছি, তারপরে ঘরের কাজ করব। এখনও বাবা মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে, বসে আছে, তো বাবাকে চা দিব, আমিও চা খাবো এরপর। আর ও তো ঘুমাচ্ছে এখন। তারপর বাবাকে চা দিয়ে দিলাম, আর আমি এখানে চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। আর আগের দিন রাতেই আমি পেঁপেটা কেটে রেখেছিলাম, তো ওটাকে বের করে রাখলাম, এরপর আলু কেটে নেব, তাহলে সুবিধা হবে। আর দুধটা গরম করে নিলাম, বাইরেই দুধটা রাখা ছিল, নাহলে আবার কেটে যাবে। আর ও বলল যে ওর জন্য একটু গরম জল করে রাখতে, তো এই ফ্লাক্সের মধ্যে গরম জলটা করে রেখে দিলাম। ও এখনও ওঠেনি, এরপরে উঠবে ও। আর এদিকে আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আলু আর পেঁপের তরকারি করব বলে আলু পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি ভাজতে। তো আস্তে আস্তে হতে থাক। এরপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিলাম, আর বাড়ি থেকে প্রায় 11:30 মধ্যে বেরিয়ে পড়লাম। ভাবলাম যত তাড়াতাড়ি বেরাতে পারবো তত তাড়াতাড়ি পৌঁছে যাব। আর যেতে তো অনেকক্ষণই সময় লাগে, প্রায় 10-11 ঘন্টা। ধরো এই 11:30 বেরিয়েছিলাম, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গিয়েছিল। আর এখানে স্টেট বাসও পেয়ে গেছিলাম কাঁথি থেকে, কিন্তু বাসটা মাঝখানে গণ্ডগোল করে দিল, মানে বাসটা খারাপ হয়ে গেছিলো, সেজন্য আবার আধ ঘন্টা লেট হলো। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর, মানে এখানকার হাইওয়েগুলো সত্যিই ভালো। এখানে ট্রেনের লাইনটা অতটা ভালো না, মানে সব তো বেশি ট্রেন চলে না, খুব কমই ট্রেন চলে। আর এটা হচ্ছে কোলাঘাটের কাছে চলে এসেছি, আমি যাব হচ্ছে ডানলপ হয়ে, মানে এই বাসটা ডানলপ যাবে, তারপরে ব্যারাকপুর যাব ডানলপ থেকে অটোতে করে, তারপর ব্যারাকপুর থেকে ট্রেন ধরব। আর এখানে বাসটা একটু দাঁড়িয়েছিল, ব্রেক দিয়েছিল খাবারের জন্য। প্রত্যেকটা স্টেট বাসই এখানে ব্রেক দেয়, এই জায়গায় অন্যদিন দাঁড়ায় না, অন্যদিন অন্য জায়গায় দাঁড়ায়। আর এখানকার টয়লেটটা কিন্তু ভালো ছিল। আর ট্রেনে আস্তে আস্তে এই দিলখুশটা খেয়েছিলাম, বেশ আমার ভালো লাগে এটা খেতে। বাবাকে বললাম একটু খাও, বাবাও খেলো আর আমিও খেলাম। ব্যারাকপুর থেকে কৃষ্ণনগরে এসেছিলাম, তারপর কৃষ্ণনগর থেকে ভাগীরথীতে বাড়ি ফিরলাম। আর বাড়ি পৌঁছাতে প্রায় 10:30 হয়ে গেল। আর এটা হচ্ছে নেক্সট ডে, আর এখানে মুড়ি ঘুগনি টিফিনে নিয়ে চলে এসেছি, তারপরে একটু বেরিয়েছিলাম কাজে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো।